গত 24 ঘন্টায় সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে নতুন করে 477 জন, মারা গিয়েছেন 4 জন, যা কিনা চলতি বছর একদিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার দিক দিয়ে সর্বোচ্চ সংখ্যক। অর্থাৎ বলাই যাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই লাগামহীন হয়ে পড়ছে ডেঙ্গু পরিস্থিতি। দর্শক, স্বাগত জানাচ্ছি সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক লাইভে, সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। আমাদের আজকের আলোচনার বিষয় লাগামহীন ডেঙ্গু, এ নিয়ে কথা বলবো, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি জানাবো, ডেঙ্গুর সমস্যা সমাধানে করণীয় কী সেই বিষয়গুলো তুলে ধরবো। তবে তার আগে দেখে নিতে চাই আমার তৈরি একটি প্রতিবেদন। খালি নেই একটিও বিছানা, আর তাই বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 7 বছর বয়সী মিনহাজকে। একই হাসপাতালের অন্য ওয়ার্ডে ভর্তি মিনহাজের বড় বোন 15 বছর বয়সী জুই, মেয়ে একটাও নিচে আর ছেলে উপরে। রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা মিন্টুর মশক নিধন কার্যক্রম নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও এর কার্যকারিতা নিয়ে সংশয় তার। এমনি ওষুধ দেয়, দিলে তো কাজ করতেছে না। মিনহাজ এবং জুয়ের মতো রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 270 জনের বেশি রোগী। যাত্রাবাড়ি শনিয়াকরা এই ডেঙ্গু যে রোগীগুলো এইদিকে বেশি আসতেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রাদুর্ভাবের শুরুতে যাত্রাবাড়ি অঞ্চল থেকে রোগী আসে, বর্তমানেও তা অব্যাহত আছে। কাজলা, কুতুবখালী, শনিরাকরা, দনিয়া এটা রয়ে গেছে, তারপরে কিন্তু এখন ছড়িয়ে যাচ্ছে। ডেঙ্গুর এমন অনিয়ন্ত্রিত পরিস্থিতির জন্য দুই সিটির কার্যক্রমে ঘাটতির অভিযোগ খোদ স্বাস্থ্যমন্ত্রীর। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি, এখনো কাজের জায়গা রয়ে গেছে। এটাকে এখন কন্ট্রোল কিভাবে করা যায়, এই জন্য অ্যাওয়ারনেস যেটা আমরা করছি। এদিকে একে অপরকে দোষারোপ না করে গবেষণাধর্মী মশক নিধনের পরামর্শ বিশেষজ্ঞদের। যেখানে হয়তো বেশি লার্ভিসাইডিং করা দরকার সেখানে ফগিং করছি, তো কাজে কিছুটা অন্ধের মতো কাজগুলো হচ্ছে। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন গত বছর 281 জন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু ভাইরাসের 4টি ধরনের একটিতে কেউ আক্রান্ত হলে পুনরায় ওই ধরনটিতে আক্রান্তের ঝুঁকি না থাকলেও ঝুঁকি থাকে বাকি 3 ধরনে আক্রান্তের, এবং দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার কেউ যদি আক্রান্ত হন তবে তার জটিলতাও থাকে অনেক বেশি। এবং চলতি বছর যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই এর আগেও ভুগেছিলেন ডেঙ্গুতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, প্রতিবেদনে দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে সংকট একটু একটু করে ঘনীভূত হচ্ছে, এবং আমরা যে হাসপাতালের চিত্র দেখেছি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের 3টি ওয়ার্ড পরিপূর্ণ, অর্থাৎ 1টি বেডও ফাঁকা নেই, বাধ্য হয়ে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। এবং এই হাসপাতালে আজকে কিন্তু প্রথম নয়, আমরা 1 মাস ধরেই দেখতে পাচ্ছি এই হাসপাতালে রোগীর সংখ্যা বেশি রাজধানী এমনকি বাংলাদেশের সকল হাসপাতালের থেকে, এবং এই রোগীরা কোন জায়গা থেকে আসছে সেটি কিন্তু চিহ্নিত। অর্থাৎ এই যে রোগীরা তারা আসেন যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখা, দনিয়া এইসব এলাকা থেকে। অর্থাৎ যদি রোগী কোন এলাকা থেকে আসে সেটি যদি চিহ্নিত হয় সেক্ষেত্রে ওই এলাকায় মশার পরিমাণ বেশি সেটি কিন্তু অজানা নয় কারোই। কিন্তু এখন পর্যন্ত মশক নিধন কার্যক্রম কোথায় আছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এ কারণেই, কারণ এখনও যেসব রোগী সেখানে ভর্তি হচ্ছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, সবার অবস্থান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি, মুগদা, কাজলা, শনিরাখা এইসব এলাকায়। এবার একটু দেখতে চাই চলতি বছরের সার্বিক ডেঙ্গু পরিস্থিতি। আমরা শুরুতেই বলেছি 477 জন আজ নতুন করে আক্রান্ত হয়েছেন, এবং এই 477 জন সারা দেশে 24 ঘন্টায় চলতি বছরের সবথেকে বেশি সংখ্যক, এবং এ নিয়ে সারা দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4603 জন। এর মধ্যে ঢাকায় সবথেকে বেশি 3575 জন, ঢাকার বাইরে গতকালও 1000-এর কম ছিল, আজ সেটি 1000 ছাড়িয়েছে, 1028। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 33 জন, আজই মারা গিয়েছেন 4 জন, যেটি চলতি বছরের একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর সংখ্যা। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আমরা যে একটু কঠিন পরিস্থিতির দিকে এগোচ্ছি সেটি কিন্তু সবাইকে ভাবাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তরকে ভাবাচ্ছে, স্বাস্থ্য বিভাগকে ভাবাচ্ছে, পাশাপাশি সাধারণ নাগরিককেও ভাবাচ্ছে। এবার একটু দেখতে চাই আমরা যদি মাসের হিসেব দেখি, অর্থাৎ এই যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত যদি সংখ্যাটা আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখব যে জানুয়ারি মাসে আক্রান্তের সংখ্যা ছিল 566 জন, সেই মাসেই মারা গিয়েছেন 6 জন। আমরা কিন্তু জানি যে ডেঙ্গুর যে মৌসুম সেটি কিন্তু বর্ষাকালে শুরু হয়, তবে জানুয়ারি মাস শীতকালেও যে সেই সময়টি ছিল বা ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল সেটি কিন্তু এখান থেকে স্পষ্ট। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে সেই কিছুটা কমেছিল, 166 জন, ফেব্রুয়ারি মাসে মারা যায় 3 জন,
মার্চ মাসে আরেকটু কমে 111 জন, সে মাসে কেউ মারা যায়নি। এপ্রিল মাসে এসে 2 জন মারা যায়, 143 জন আক্রান্ত হয়। মে মাসে এসে 1000 ছাড়ায়, 1036 জন মারা যায়, 2 জন। এবং জুন মাসের আজকের যে 17 তারিখ, 17 তারিখ পর্যন্ত যদি আমরা হিসেব বলি, সেক্ষেত্রে এখন পর্যন্ত জুন মাসে আক্রান্ত হয়েছেন 2581 জন, মারা গিয়েছেন 20 জন। মৃত্যুর বা আক্রান্তের দিক থেকে জুন মাস এখন সব থেকে বেশি এগিয়ে আছে। এবং যদি ডেঙ্গুর মৌসুম বলা হয়, সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর সেই মাসগুলোকে আমরা এর আগে জানতাম ডেঙ্গুর পিক সিজন। এখন যেহেতু জুন মাসে এসে এই পর্যায়ে আছে, সেক্ষেত্রে আগস্ট এবং সেপ্টেম্বরের পরিণতি কোন দিকে যাবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। এত গেল দেশের সার্বিক চিত্র বা মাসভিত্তিক চিত্র। একটু দেখতে চাই হাসপাতালগুলো কী অবস্থা পার করছে এ পর্যায়ে এসে। আমার হাতে সরকারি হাসপাতালের যে তথ্য আছে সেখানে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 81 জন ভর্তি আছেন, মিডফোর্ড হাসপাতালে ভর্তি আছেন 106 জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে আছেন 23 জন পুলিশ সদস্য, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন 310 জন। মুগদা হাসপাতালে সব থেকে বেশি সংখ্যক রোগী ভর্তি, এরপরের অবস্থান মিডফোর্ড, তারপর ঢাকা মেডিকেল এবং রাজারবাগ। বাকি হাসপাতাল যেগুলো আছে সরকারি হাসপাতাল সেগুলোও রোগী আছে, তবে সংখ্যা যেগুলো বেশি সেগুলো এখানে তুলে ধরা হলো। এবার একটু বেসরকারি হাসপাতালের দিকে তাকাতে চাই। এই যে সংকট যখন ঘনীভূত হচ্ছে, এই পর্যায়ে এসে সরকারি বেসরকারি উভয় হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। সপ্তাহখানেক আগে আমরা রাজধানীর সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোতে দেখেছি 6 জন, 7 জন বা 10 জনের মতো রোগী, কিন্তু এই পর্যায়ে এসে সব থেকে বেশি সংখ্যক রোগী দেখছি পুরান ঢাকায় আজগর আলী হাসপাতাল, 36 জন। এক্ষেত্রে কিন্তু একটু বলতেই হবে, আমরা জানি আজগর আলী হাসপাতালের অবস্থান গ্যান্ডারিয়ায়, এবং এখন পর্যন্ত বেশি সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে পুরান ঢাকার যাত্রাবাড়ি, মাতুয়াইল, দনিয়া এইসব এলাকা থেকে। এবং এ কারণে মুগদা হাসপাতালে যেমন রোগীর চাপ, ঠিক তেমনিভাবে বেসরকারি হাসপাতাল আজগর আলী হাসপাতালে রোগীর চাপ 36 জন। এবং ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল সেখানে 62 জন, এটি সব থেকে বেশি বেসরকারি হাসপাতালের মধ্যে, যেটি হচ্ছে কাকরাইলে অবস্থিত। এবং আমরা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গতকালকেও গিয়েছিলাম, সেখানে গিয়েও আলাপ করেছি। সেখানে যারা ভর্তি হচ্ছেন, অর্থাৎ আজগর আলী হাসপাতাল অথবা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, সব হাসপাতালে যাত্রাবাড়ি অঞ্চল থেকে বেশি সংখ্যক রোগী আসছে। ইবনে সিনা হাসপাতাল যেখানে কল্যাণপুর, সেখানে আছেন 20 জন, এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, সেখানে আছেন 26 জন। অর্থাৎ এই হচ্ছে বেসরকারি হাসপাতালের সার্বিক চিত্র। সরকারি বেসরকারি হাসপাতালের সার্বিক চিত্র আমরা দেখলাম, পাশাপাশি সারা বছর বা এই বছরের এ পর্যন্ত সময়টা আমরা সার্বিক অবস্থা দেখলাম। এ তো গেল সংকটের অবস্থা। সংকট থেকে পরিত্রাণের জন্য কী করতে হবে সেই কথা বলার আগে একটু বলতে হয় এবারের যে ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু জ্বর, তার রূপ কিন্তু একটু ব্যতিক্রম। চিকিৎসকরা বলছেন অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছেন তারা রোগীদের শরীরে, অনেকেরই আগের মতো সেই শরীর ব্যথা অথবা মাথা ব্যথা অনেকেরই হচ্ছে না, অনেকের হচ্ছে, তবে অনেকের মধ্যে দেখা যাচ্ছে পাতলা পায়খানা এবং বমি। এবং বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া নিয়ে অনেকে আক্রান্ত ভর্তি হচ্ছেন, পরবর্তীতে ডেঙ্গু ধরা পড়ছে। সব কিছু মিলিয়ে যদি কারো জ্বর দেখা দেয়, সেক্ষেত্রে একে যে কোনো জ্বরের ক্ষেত্রেই আগে ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি এই পর্যায়ে এসে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ডেঙ্গু মোকাবেলায় শুধুমাত্র হাসপাতাল অথবা নগর কর্তৃপক্ষ এদের দায় নয়, দায় কিন্তু সাধারণ নাগরিকদেরও রয়েছে। সুতরাং সাধারণ নাগরিকদের এবং নগর কর্তৃপক্ষের উভয়কে যৌথভাবে কাজ করতে হবে। সাধারণ নাগরিকদের বাসাবাড়ির যে ছাদ, পাশাপাশি তার যে চারপাশের যে করিডোর বা তার ঘরের ভেতরের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেখানে কিন্তু সিটি কর্পোরেশন কখনোই পৌঁছাতে পারবে না। সিটি কর্পোরেশনের দায়িত্ব উন্মুক্ত জায়গা, রাস্তাঘাট, পার্ক, এই সব জায়গার মশক নিধন করা অথবা এইসব জায়গার পরিবেশ পরিচ্ছন্ন রাখা অথবা মশার যে প্রজনন ক্ষেত্রে সেগুলো ধ্বংস করে দেয়া, কিন্তু সাধারণ নাগরিকদের তাদের ঘরের চারপাশের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, পরিবেশগুলো রয়েছে, সেগুলো মধ্যে সাধারণ নাগরিকদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি যখন এত সংখ্যক রোগী ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র একটি হাসপাতাল বা মুষ্টিমেয় কিছু হাসপাতালের উপরে যদি রোগীর চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদের হিমশিম খেতে হবে। সুতরাং রোগী সমন্বয়ের ক্ষেত্রে চিকিৎসকদেরকেও বা হাসপাতাল কর্তৃপক্ষগুলোকেও ব্যবস্থা নিতে হবে অথবা স্বাস্থ্য বিভাগকেও ব্যবস্থা নিতে হবে, এই বিষয়টি কিন্তু বারবারই বলা হচ্ছে। সুতরাং শেষ দিকে এসে আমাদের সবাইকেই একটি বিষয়ে মনোযোগী হতে হবে যে ডেঙ্গু বা এডিস মশা কিন্তু দৃশ্যমান শত্রু। এই দৃশ্যমান শত্রু থেকে বা এই দৃশ্যমান শত্রু মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে, না হলে সামনের দিনে পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা কিন্তু কেউই বলতে পারছে না। এই ছিল আজকের মতো, এ পর্যন্তই।